আর মাত্র কিছু সময়, এরপরই এডিসির ভোট গণনা। জানা যাবে আগামী 5 বছর কার দখলে থাকবে পাহাড়। নির্বাচনী প্রচার থেকে শুরু করে ভোট গ্রহণ পর্যন্ত মোটামুটি শান্তিপূর্ণভাবেই সমাপ্ত হয়েছে। ভোট গণনাকে ঘিরে অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি। কি হবে ভোটের ফলাফল, তার দিকে তাকিয়ে গোটা রাজ্যবাসী। 2023-এ রাজ্য বিধানসভা নির্বাচনের আগে পাহাড়ে এই ভোটের ফল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে রাজনৈতিক তথ্যবিজ্ঞ মহলের অভিমত। এডিসি যার দখলে থাকবে, বিধানসভা দখল যে তার পক্ষে যাবে তা অনেকটাই আগাম বলে দেওয়া যায়। এডিসিতে প্রথমবারের মতো সর্বশক্তি দিয়ে লড়াই করছে বিজেপি জোট। বিজেপি জোট রাজ্য ক্ষমতায়। এরকম অবস্থায় এডিসি দখলে তারা যে এগিয়ে রয়েছে তা বলাই বাহুল্য। তবে প্রার্থীদের ভাগ্য এখন ইভিএম বন্দি। পাহাড় নির্বাচনে এবার নয়া মেরুকরণের ইঙ্গিত মিলেছে। দীর্ঘদিন পাহাড়ে শক্ত ঘাঁটি ছিল বামেদের। বছরের পর বছর এডিসি শাসন করেছে বামেরাই, কিন্তু ক্ষমতা থেকে যাওয়ার পর পাহাড়ে কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ে বামেদের সংগঠন। এবারের নির্বাচনে বামেরা কৌশলগত অবস্থা নিয়ে পার্টির চিরশত্রু রাজাদের দলে ঢুকে পড়ে। লক্ষ্য একটাই, রাজার হাত ধরে পাহাড়ে পুরনো জমি ফিরে পাওয়া। অশান্তি সুযোগ নিয়ে পাহাড়ে নিজেদের ভিতকে মজবুত করা। লক্ষ্য যে এডিসিতে জয় লাভ নয় তা সিপিএম এর রাজ্য সম্পাদক গৌতম দাসের বক্তব্যেই স্পষ্ট। বুথ ক্যাপচারিং এগুলো অনেক জায়গাতে হয়েছে, যে সন্ত্রাস এই বিজেপি এবং আইপিএফটির দুর্বৃত্তরা এরা বুথ দখল করে সেখানে সিপিআইএমের যে কর্মী সমর্থক তাদেরকে তাড়িয়ে দিয়ে তারা বুথ দখল করে সেখানে অনেক বুথের মধ্যে তারা ছাপ্পা ভোট দিয়েছে। তো এটা হয়েছে, কিন্তু আমরা যে এখন পর্যন্ত প্রাথমিক যে সমস্ত তথ্য পেয়েছি, আপনারা জানেন যে 28টা যে কেন্দ্র পিটিএডিসি তার মধ্যে 1244টা বুথ, তার মধ্যে আমরা এখন পর্যন্ত স্পেসিফিক অভিযোগের ভিত্তিতে আমরা 65টা বুথে পুনর্নির্বাচন দাবি করে স্টেট ইলেকশন কমিশনকে আমরা চিঠি দিয়েছি। পাহাড়ের রাজার লক্ষ্য কি? অবশ্যই এডিসি দখল করা, কিন্তু এডিসি দখল যে এত সহজ নয় তা বুঝতে পারছেন প্রদ্যুৎ কিশোর নিজেও। দীর্ঘ বছর রাজ্যের বাইরে থাকা, একসময় কংগ্রেসের মতো জাতীয় দলের সভাপতি থেকে আঞ্চলিক দলের বিরোধিতা করে এখন আর এডিসি দখলের মতো সাংগঠনিক ক্ষমতা যে তার নেই তা বুঝতে পারেন রাজবাড়ির সর্বকনিষ্ঠ সদস্য নিজেও। তবু পৃথক তিপ্রাল্যান্ডের ডাক দিয়ে জনজাতি যুবকদের সাম্প্রদায়িক সুড়সুড়ি দিয়ে কিছুদিন রাজনীতি করা যায়, জনসমাবেশে লোক সমাগম করা যায়, কিন্তু ভোটের বাক্সে তার প্রতিফলন ঘটিয়ে যে এডিসি দখল করা যায় না তা বিলক্ষণ বুঝতে পারেন প্রদ্যুৎ নিজেও। একসময় পুইলা জাতি উলু পার্টি, কখনো থানসা, কখনো আবার তিপ্রা মথার মতো সাম্প্রদায়িক সুড়সুড়ি দিয়ে কিছুদিন পাহাড়ে রাজনীতি করতে পারলেও তা যে চিরস্থায়ী নয় তা অচিরেই বুঝতে পারবেন প্রদ্যুৎ। দো দিন কে বাদ আগর আপনে ইয়াহ মে থানসা রাখা, ওয়াহ মে ইয়াহ মে ইয়াহ মে সব মে আপনে থানসা রাখা, তো 10 তারিখ কো তেলিয়াপুরা সে লেকে খোয়াই সে লেকে কাঞ্চনপুর তক, কাঞ্চনপুর সে আম্বাসা, আম্বাসা সে খুমলুম, খুমলুম সে সাবরুম, জুলাইবাড়ি, বাগমা, কিল্লা, পুরা ত্রিপুরা মে। আইপিএফটির কি ভবিষ্যৎ? শাসক বিজেপি জোটের শরিক আইপিএফটির রাজনৈতিক ভবিষ্যৎ এবারের নির্বাচনে প্রশ্নচিহ্নের মুখে। 4-5টি আসন পেলে তাদের সর্বোচ্চ আসন পাওয়া হয়ে যাবে। সাম্প্রদায়িক সুড়সুড়ি দিয়ে যে বেশি দিন রাজনীতি করা যায় না তা এবারের ভোটের ফলাফলে বুঝতে পারবে আইপিএফটি। যে কটা আসন পাবে সেটিও পাবে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের প্রচারের দৌলতে। মেবারদের আর জনজাতিরা বিশ্বাস করতে পারছেন না।
রাজনৈতিক লাভ কি বিজেপির? ভোটের ফলাফল যাই হোক, এবার এডিসি নির্বাচনে রাজনৈতিক লাভ শুধুমাত্র বিজেপিরই। কারণ প্রথমবার এডিসি দখলের লড়াইয়ে অনেকটাই এগিয়ে রয়েছে বিজেপি। যেখানে পাহাড়ে অতীতে শুধুমাত্র বামেদের আধিপত্য ছিল, অবামেরা ঢুকতেই পারত না, সেখানে বিজেপি পাহাড়ের প্রতিটি জনপদে যেভাবে পদ্মফুলের পতাকা উড়িয়েছে, তা আগামী রাজনীতিতে বিজেপিকে অনেকটাই মাইলেজ দেবে তা আগামী বলে দেওয়া যায়। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জনজাতিদের কাছেও সমান জনপ্রিয়। প্রতিটি জনসভাতে যেভাবে মুখ্যমন্ত্রীকে ঘিরে ভিড় উপচে পড়েছে, তাতে স্পষ্ট যে এডিসি দখলের লড়াই এগিয়ে বিজেপি। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।